আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি তো আজ হলো রবিবার সন্ধে থেকেই ব্লগটি কন্টিনিউ করছি আর এই তো আমরা রেডি হয়ে গিয়েছি আজ যাব বদরপুর তো আমরা সবাই ইয়েলো কালারের ড্রেস পরেছি তাই আর মান খুবই খুশি কিন্তু ওর বাবা ইয়েলো কালার ড্রেস পরে তাকতে পারেননি ওনাকে চেঞ্জ করতেই হলো কারণ উনার নাকি এই টি শার্টে কমফোর্টেবল মনে করছিলেন না তাই উনি চেঞ্জ করে নিয়েছেন যাই হোক আমরা রুয়ানা দিয়ে দিয়েছি আমরা যেখানে তাকি সেই জায়গা থেকে বেশ দূর নয় আর এই তো দিল্লি বাজার দেখা যাচ্ছে তো আজকে এখানে উঠবো না অন্যদিন এলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই হলো বদরপুরের একটি নামি দামি কলেজ এনসি কলেজ তো ভাবলাম একে দেখিয়ে দিই আর এই তো এসে পড়লাম মেট্রো বাজার বদরপুরে তো আজকে আমি ভাবছি যে আপনাদেরকে পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো তো চলুন প্রথমে এন্ট্রি করা যাক তো এই তো প্রথমে এন্ট্রি হওয়ার পর এখানে বাচ্চাদের ঠান্ডা শুজ এসে গিয়েছে একদম ছোটো নিউ বন বেবিদের জন্য আর এই দিকে রাখা আছে অনেক সফট ওয়েস অনেক কিউট কিউট দেখতে যদি আপনারা আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আসতে পারেন আর এখানে আছে সব কসমেটিক্সের জিনিস খুবই সুন্দর করে সাজানো তাকে আর এই দিকে তো আছে বড় মানুষদের চপ্পল জুতা মেয়েদের ছেলেদের আর এখানে আমরা দেখছিলাম আরমানের জন্য শ্যুজ কারণ ঠান্ডা তো এসেই পড়েছে তো সুজের তো দরকার পড়বে আর এই দেখুন আরমান কিভাবে খেলছে এখানে ভাবলাম ফুল মিরর পেয়ে গেছি তাহলে একটা লোকটা দেখিয়ে দিই আমার পুরা ড্রেসটা দেখানো হয়নি আমরা মা ছেলে ইয়েলো ড্রেস পরে কী খুশি নিচের ফ্লোরে বেশিরভাগই মেন সুইয়ার আছে তো এত ইন্টারেস্টিং না কারণ মেয়েরা তো ছেলেরা জিনিসে ইন্টারেস্টিং থাকার কথাই নয় তবুও ভাবলাম যদি কোনো ভাইয়ারা আমার ভিডিও দেখে তাকেন তাহলে ওদেরও তো ইচ্ছা করবে দেখার জন্য যে ওদের জন্য কি কি আছে তাই ভাবলাম ওদের জন্য এইটা দেখিয়ে তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি এই তো পাশ দিয়ে অনেকটা স্টুল বোতল এই পিন এগুলো রাখা আছে আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডোরমেট আর এইদিকে আসে বাচ্চারা আর ব্যাট বল তো ওই নিচে আরমান আর ওর পাপা উঠছেন আরমান এখন কুলে উঠে উঠতে চায় না ও হেটে হেটে উঠার জন্য আর ওই সাইডে ওকে পেঁপা পিগে দেখা দিয়ে দিয়েছে তো বলছে যে পেঁপা পিগ এই তো এখানে অনেক সুন্দর সুন্দর উইন্টার উয়ার আছে সুইট শার্ট ছোট বাচ্চাদের আর এই পাশে আছে সব বয়সী বাচ্চাদের হাফ স্লিভ কাপড় টি শার্ট শার্ট এগুলি আছে আর এই পাশে আছে মেয়ের কুর্তি এটা হলো ছোট ছোট বাচ্চাদের আর এই সাইডে আছে নাইট ড্রেসগুলি অনেক সুন্দর সুন্দর নাইট ড্রেস আছে তারপর এই তো মেয়েদের উইন্টার ওয়েও চলে এসেছে খুব সুন্দর সুন্দর সোয়েটার খুবই সফট আমি হাত দিয়েও দেখে এসেছি কারণ একটা তো কিনতেই হবে কম হলেও তো দেখে এলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইনেরও আছে প্লাস অনেক সফটও আছে তো বেশ ভালোই লাগলো আর এই পাশে আছে মেয়েদের জন্য নাইটি কিন্তু এই নাইটিগুলি এত কটনের হয় না পিওর কটনের হয় না আমি দেখেছি শপিং মলের নাইটিগুলি কোনো দিনও পিওর কটনের থাকে না আর এখানে আছে কুর্তা চাইলে ওরা দেখিয়ে দেবে এই পাশে আছে ব্যাগ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক রকমের শোল্ডার ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্স সব কিছুই আছে আর এইদিকে কিছুটা শাড়ির কালেকশন আছে এখন আসতে চলেছে মেয়েদের সব থেকে আকর্ষণ করা জিনিস হ্যাঁ সত্যি আপনারা গ্যাস করতে পেরেছেন বাসন মেয়েদের এই বাসনগুলো দেখলেই যান একদম উড়ে যায় ঠিক বললাম না তো এখানে আমার ছেলেরও দেখছি তাই অবস্থা তো এগুলো তো দেখতেই ভালো লাগে কারণ সব কয়টি জিনিস তো গড়ের মধ্যেই আছে আর যেহেতু বাড়া ঘরে তাকি তাহলে এগুলো নেওয়ারও কোনো প্রয়োজন মনে করি না তো সবকটি আছে আপনারা দেখতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এসে নিতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স আছে যে আপু ভাইয়াদের বাচ্চারা স্কুলে যান তো এদের জন্য অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স বাচ্চারা পেলে এগুলি এত আনন্দ করবে তা বলে প্রকাশ প্রকাশ করা যাবে না তো এখানে আছে ছোটো ছোটো এসেন্সিয়ালগুলো খুবই জরুরি এগুলো তো একদম আমি ভিতরের দিকও দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে ননস্টিক ইন্ডাকশান বেস সব রকমের তাওয়া তারপর এখানে আছে চামচ আর এই তো আমরা চলে যাচ্ছি আমি আরমানকে নিয়ে নামছি তো আপনাদের ভাইয়াকে বললাম একটু ভিডিও করে দাও প্লিজ তো আমার রিকোয়েস্ট উনি রাখলেন তার জন্য ধন্যবাদ তারপর আমরা বেরিয়ে এলাম এই এখানে খুবই ফেমাস একটি চা স্টল আছে টি স্টল তো এই দেখুন কত মানুষের ভিড় তো এইখানে চা খেতে সত্যি অসাধারণ চা হয় চাটা দেখতে বোঝা যায় না যে কতটা স্বাদের হয় তো সাথে এই কুকিজ দিয়ে আমি খাচ্ছি তো ভাবছিলাম ফুচকা খাবো কিন্তু পাইনি তারপর এই দেখুন এসে পড়েছি বিরিয়ানি দোকানে তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বললেন চলো বিরিয়ানি খাই তো আমি বললাম যে আমার তো পেট অনেকটাই বড়া আছে তো আমাকে হাফ প্লেট দাও আর তুমি ফুল প্লেট খাও তো ওরা বাপ বেটা দুজন মিলে ফুল প্লেট বিরিয়ানি খেলেন আর মান তো মাত্র দু তিন চামচই খেয়েছে কিন্তু যাই হোক আজ খেলো তারপর বিরিয়ানি খাওয়ার পর আবারও আমরা চিকেন কাবাব নিয়ে নিয়েছি কারণ পাশে একজন বাইয়া খাচ্ছিলেন আজকে তো আমাদের পেট একদম ফুল লোড হয়ে গেছে তারপর আমাকে এনে দিলেন সারপ্রাইজ হিসাবে মিষ্টি পান অনেক দিন অনেক মাস পর এই মিষ্টি পানটি খা খেলাম সত্যি খুব মজা হচ্ছিল মজা হয়েছে আজকে রবিবারটা একদম উসল হয়ে গেছে তারপর ঘরে এসে এগুলোকে গ্রাইন্ড করে রেখে দিলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ফিরে আসবো আরও একটি সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম